বান্দরবান সদর উপজেলার শুয়ালক ইউনিয়নে 100 একর জায়গার উপর গড়ে তোলা হচ্ছে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে 2019 সালে 56 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বর্তমানে বাংলা, ইংরেজি, হোটেল ম্যানেজমেন্ট সহ 5টি বিষয়ে 400+ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন এই বিশ্ববিদ্যালয়ে। শুধু তাই নয়, দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। শিক্ষার্থীদের জন্য থাকছে শেখ কামাল ইনকিউবেশন সেন্টার, মিনি স্টেডিয়াম, বোটানিক্যাল গার্ডেন ও হোস্টেল সুবিধা সহ নিরাপত্তা ব্যবস্থা। বিশাল এই ক্যাম্পাসটি শহরের প্রবেশদ্বারে অবস্থিত হয়। পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এখানে। 8টি জেলায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি দুর্গম এলাকার শিক্ষার্থীরা। এখানে স্থায়ী ক্যাম্পাস হওয়ার ফলে আমরা নিজের বাসা থেকেই গিয়ে ক্লাস করতে পারছি। বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আমাকে স্বল্প খরচে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ করে দিয়েছেন। বান্দরবানের মতো একটি জায়গায় বিশ্ববিদ্যালয় হওয়ায় তো আমাদের আর বাইরে যেতে হচ্ছে না, আমরা এখানেই পড়াশোনা করতে পারছি। স্থায়ী ক্যাম্পাস চালু হলে শিক্ষার্থীদের নানান সুযোগ সুবিধার পাশাপাশি টিউশন ফিও কমবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বান্দরবান ইউনিভার্সিটি যেটা করছে, টাইম টু টাইম স্কলারশিপ প্রোভাইড করছে যারা আসলে ক্রাইসিসে আছে, ফিনান্সিয়াল ক্রাইসিসে। স্টুডেন্ট ভবিষ্যতে আমি আশা করি তারা অনেক সুযোগ সুবিধা পাবে। এই সুযোগ সুবিধা নিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে 2019 সালে জেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 15 কোটি টাকা ব্যয় শুরু হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলে বিশ্ববিদ্যালয়ে বাড়বে ছাত্রছাত্রীর সংখ্যা, অন্যদিকে আর্থসামাজিকভাবে লাভবান হবে স্থানীয় বাসিন্দারা। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।